আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আমি আবারও ফিরে আসছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো, আমি ডিম দিয়ে এখানে দুটো ডিম দিয়ে বিকেলের জন্য একটু নাস্তা তৈরি করবো। এটা আমার হাজব্যান্ডের প্রিয় পিঠা। তো এখানে আমি দুটি ডিম ভেঙে নিব, দিয়ে এখানে দিয়ে দিব স্বাদ বুঝে লবণ। একটু লবণ এখনই বেশি দিয়ে দিলাম, যেহেতু এর সাথে আমি চাউলের গুঁড়ি অ্যাড করব। তো আমি এগুলাকে একটু গ্রেট করে নেব হ্যান্ড হুইস দিয়ে। এগুলো গ্রেট করা হয়ে গেলে দিয়ে দিব সাথে স্বাদ বুঝে চিনি। যে যেমন মিষ্টি খাবে যতটুকু প্রয়োজন তার সাথে এতটুকু দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। 1.5 কাপ চিনি দিয়ে এগুলাকে আমি দিয়ে দিলাম এখানে এলাচ পাউডার। আর চিনিগুলা গলে যাওয়া পর্যন্ত আমি এগুলাকে নেড়ে দিব। নেড়ে ছেড়ে এগুলাকে চিনিটা গালিয়ে নেব। গালিয়ে নেওয়ার পরে এখানে আমি একটু দিয়ে দিব তরল দুধ। তরল দুধটা আমি একটু ঘন করে জাল দিয়ে নিয়ে নিয়েছি। দিব এর সাথে চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়িগুলো দিয়ে আমি এখানে একটি বেটার বানিয়ে নিব। এখানে 2 কাপের মতো চাউলের গুঁড়ি আমি দিয়ে নিয়েছি। দিবে এখানে বেকিং পাউডার 1 চা চামচ। আর 1/2 কাপ দিয়ে দিব ময়দা। যেহেতু আমার এখানে চালের গুঁড়ো অনেক পুরনো, তো পুরনো চালের গুঁড়ি আমার মনের ভিতরে একটু সন্দেহ যদি ভালো না আসে। কিন্তু ডিপ্রি যে ছিল, তো একটা ডোট বানানো হয়ে গেল। এবার আমি একটু তেল দিয়ে এটাকে মেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এফিট ওফিট করে তেল দিয়ে নিব। দিয়ে একটি ঢাকনা দিয়ে আমি ডেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে আসব। একেবারে পারফেক্ট একটি ডো হয়ে গেল। এবার আমি এটাকে 5-7 মিনিট একটু মধ্যে এটাকে সফট করে নিব। এবার আমি একটি বড় করে একটি রুটি বানিয়ে নিব। এর জন্য চালের গুঁড়ি আমি একটু ছিটে দিচ্ছি। আর বেলন দিয়ে আমি এটাকে রুটির মতন বড় করে একটি রুটি বানিয়ে নেব। ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটু লাইক দিয়ে দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি আপনাদের কোনো মতামত থাকে, আর সাবস্ক্রাইব করে আপনারা আমাকে সাপোর্ট দিবেন। আপনাদের এক একটি সাপোর্ট আমাকে অনেক উচ্চ অনেক সাহস এগিয়ে নিয়ে আসবে। তো রুটিটা বানিয়ে এই যে আমি কেমন মোটা করে নিয়েছি, একবার মোটাও নিয়ে নাও রুটির থেকে একটু। রুটি আমরা যেভাবে খাই স্বাভাবিক, তার চেয়ে একটু মোটা করে নিয়ে এগুলাকে আমি কেটে নিয়েছি। তো চুলার উপরে আগে থেকে আমি তেল বসিয়ে দিয়ে রেখেছি। এবার এক এক করে আমি পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আপনাদের পছন্দ মতো কালার করে নেবেন, আমি আমার পছন্দ মতন কালার করে নিয়ে নিব। আর দেখতে পারতেছেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে মাশাল্লাহ খুবই সুন্দর হয়ে ফুলে গেল। পিঠা বানানোর সময় যদি তেলে দিয়ে দেওয়ার সাথে সাথে ফুলে, তাহলে পিঠা তৈরি করতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আমি এগুলাকে ব্রাউন কালার করে চুলার উপর থেকে নামিয়ে নেব। এগুলা কিন্তু এই পিঠাগুলো কিন্তু মুড়ির ভিতরে রেখে আপনি 1 মাসও খেতে পারবেন, নষ্ট হবে না, ফ্রিজও রেখে খেতে পারবেন। তো এভাবে সবগুলো পিঠা আমি তেলে ভেজে পরিবেশন করার জন্য নিয়ে আসছি। ভিউয়ার্স, আমার আজকের এই পিঠাগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনার মতামত থাকলে আমাকে জানাবেন। তো এভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এগুলা খুবই
সুন্দর মজাদার একটি ফিটা আমার হাজবেন্ডের খুবই পছন্দ। ভিউয়ার্স ভালো থাকবেন, আমি আবারও ফিরে আসবো। আল্লাহ হাফিজ।